আদম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা আকীদা ও মাযহাব বিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। এটা বলে ভুল নয়, কেন ভুল নয়, এটা কোরআনের কথা। আকীদা কি ও মাযহাব কি এই দুটো বুঝলে আপনি বুঝতে হয় হ্যাঁ এটার জন্য পাঠিয়েছেন। আকীদা হচ্ছে বিশ্বাস, আপনি কি বিশ্বাস করবেন এটা প্রত্যেক নবী তার উম্মতকে জানিয়ে দিয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীতে চারজন লোক আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, কুতুব আর চারটা কুতুব আছে, চারজন কুতুব আছে, বিশ্বাস করে না কেউ করে কি করে? আবার কেউ কেউ বিশ্বাস করে যে গাউস আছে একজন, আবার কেউ কেউ বিশ্বাস করে গাউস আজম আছে একজন, মানে গাউস গুরুর উপরে গাউস। আবার কেউ কেউ বিশ্বাস করে মুতাবা আছে, মুতাদা আছে, কেউ কেউ বিশ্বাস করে এই জাতীয় কিছু গায়বী লোক আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করে, এদেরকে ডাক দিলে তারা সাড়া দেয়। এটা এক শ্রেণীর লোক আছে তারা সম্পূর্ণরূপে কাফের, কোন সন্দেহ নাই, ইমান শেষ, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমাদের দেশে অনেকেই দেখবে যখন দোয়া করতে দাঁড়ায় তখন বলে আল্লাহ আমরা যা পড়েছি তার সব সব বলি আপনার কুতুবদের কবরে পৌঁছায় দাও। শুনেন আপনারা, তাহলে আপনি এদের কোথায় পাইলেন? হাদিসে রসুল কোনদিন গাউসের কথা বলেন নাই, কোন কুতুবের কথা বলেন নাই, আপনি কোথায় পাবেন এদের কথা যাদের কাছে আপনি আপনার সব পাঠাই দিচ্ছেন? আপনার সব কেন পাঠাচ্ছেন, কোথায় পাঠাচ্ছেন? যুগে যুগে নবী রাসূলরা এই যে অনাকাঙ্ক্ষিত জিনিসটা আপনি চিনেন না জানেন না, ওদিকে জিনিসপত্র আপনার দিয়ে দিচ্ছেন, পাশার গড়ে দিচ্ছেন, আপনার এত কষ্টের অর্জিত সম্পদ আনের জন্য দিয়ে দিচ্ছেন, কেন দিবেন? যুগে যুগে নবী রাসূলরা এইটা সোজা করার জন্য আসছে। দুনিয়ার যুগে দুনিয়ার উপরে প্রথম শিরিক হয় নূহ আলাইহিসসালাম কওমে, তারা ওই অজানা লোকের কাছে পাঠাইতো না, চারজন পাঁচজন জানা লোকের কাছে তাদের সওয়াব পাঠাইতো, পাঁচজন জানা লোককে তাদের তার জানা লোকের আবাদত করত। এই পাঁচজন ছিল ওয়াদ, ইয়াবুস, ইয়াউব, ইয়াউস, ইয়াউক, এই পাঁচজনের কাছে উল্লেখ করেছেন এই পাঁচজনের কাছে তারা তাদের যাবতীয় সবকিছু নিবেদন করে দিত। তখন দুনিয়ার মধ্যে প্রথম রাসুল আসছেন এই জিনিসটা আল্লাহমুখী করার জন্য। এই জিনিসটা যত আবাদত কোন দিকে যাবে, আল্লাহর দিকে যাবে, কোন ওলি আল্লাহ পাবে না, কোন পীর পাবে না, কোন কবর পাবে না, কোন মাজার পাবে না, কোন কুতুব পাবে না, কোন গাউস পাবে না, কোন এই জাতীয় যত অন্ধকার জগতে কেউ পাবে না, খিজির পাবে না, বা এই জাতীয় কেউ পাবে না। এই জিনিসটা ঠিক করার জন্য আসছেন, তিনি বলেছেন যে পাঁচজনের এদেরকে তোমরা ডাকিও না, কাকে ডাকো? একমাত্র আল্লাহকে ডাকো যিনি তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোন তোমাদের কোন মাবুদ নাই। এই জিনিসটা যে শুদ্ধ করতে আসছে এতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই জিনিসটার নামে হচ্ছে আকীদা শুদ্ধ করা।
এই জিনিসটার নাম হচ্ছে আকীদা শুদ্ধ করা। আমি এই আপনাদের এই গ্রামের পাশ দিয়ে গতবারে দেখেছি, এবার হয়তো নাও থাকতে পারে, আল্লাহ ভালো করে দিতে পারবে। সেখানে আমি দেখেছি এখনো কবরের মধ্যে লাইট জ্বলতেছে, কবর উপরে ঠিকই ডাক্তার দেয়া আছে, অলিয়াল্লাহদের কবর উপরে লাইট জ্বালানো ঢাকনা দেয়া, এগুলি কিসের প্রমাণ করে? আপনি যদি বলেন যে শিল্পের মাধ্যম মাইলাম প্রথমে মাধ্যম, কিন্তু কেন করে একটু কি বুঝেন? কারণ তারা মনে করে যে তার বিশেষ ক্ষমতা আছে, তিনি বিশেষ কিছু করতে পারেন। যে কেউ মনে করবে আল্লাহ ব্যতীত অন্য কেউ তার বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ কিছু করতে পারে মরা মানুষে, সেই ব্যক্তি তো মুশরিক, কোনো সন্দেহ নেই। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন মানুষের হিড়িক পড়ে গেছে শাহজালালের মাজার জিয়ারতে, ঠিক না? শাহজালালের মাজার জিয়ারতে যারা যাবে তারা কি জন্য যায়? শুধু সুন্নতে জিয়ারত আদায় করতে যায়, সুন্নতে জিয়ারত আদায় করতে বাপের কবরটা জিয়ারত করলে তো হয়, তার মাপের মায়ের কবরটা জিয়ারত করলে তো হয়, কিন্তু না, তাদের উদ্দেশ্য যে ওখানে গেলে সে পাশ করবে, উনি তাকে পাস করাইয়া দিবে, এইরকম বিশ্বাস নিয়ে যে কেউ যাবে তার ইমান কিন্তু শেষ, সে সম্পূর্ণরূপে কাফের, সে এবং আবু জাহাল সমান, সে এবং আবু লাহাব সমান, সে এবং উতবা সাইবা রবিয়া সমান, কোনো পার্থক্য নেই। অথচ তাহলে ওখান থেকে আসলে তারা বিশ্বাস করে আসছে বিশাল পূর্ণের কাজ করে আসছে। এই আকীদা এইটার নাম যে একমাত্র যাবতীয় ইবাদত আমার আল্লাহর জন্য করব, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিব, আল্লাহ তাআলাকেই শুধুমাত্র আমার স্রষ্টা মানব, মনিক মানব, মালিক মানব, এবং তিনি আমার সবকিছু পরিচালক মানব, তিনি আমার নির্দেশ দেন, আর কেউ আমাকে আমাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যা আদেশ তার, তিনি শুধু আদেশ দিবেন, তার আদেশকে আমাকে মানতে হবে, অন্য কেউ আদেশ দিলে তার আদেশের অধীন হতে হবে, নইলে মানা যাবে না। এতটুকু যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি এই আমার আকীদার প্রথম দাস বুঝছে। আপনারা কি বুঝতে পারছেন আবার দেখুন এই জিনিসটা বাংলার মুখে, বাংলার মুখে যদি প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশে এই কবরগুলি থাকতো না, এই মাজারগুলি থাকতো না, এই মাজার পূজা পীর পূজা গাছ পূজা থাকতো না, এই দরবার গুলিও থাকতো না, এই দরবার গুলির কোন মূল্য নাই, এই নামেও দরবার আছে, আপনাদের গ্রামের নামেও দরবার আছে, আবার আশেপাশে দরবার অভাব নাই, বিশেষ করে উত্তর কুমিল্লায় ঘরে ঘরে দরবার আছে, লাখ লাখ করে বাস্তবতা এটা। দেখবেন কেউ বলে দাম কি আড়াই বাড়ি, নাম বলতে রাগ করবে অনেকে, নাম দিতে চাচ্ছি না, বুঝাচ্ছি ইঙ্গিত করতেছি, ও দরবারের শেষ নাই, ও ভাই দরবারে আবার ইসলাম কোনদিন বিকলো, দরবারে আবার মারফত কোনদিন বিকলো, মারফত তো আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে হলে কোন দরবারে গিয়ে চিনা যায় না, আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহ দিয়ে চিনতে হয়, আল্লাহকে চিনতে হলে কোরআন সুন্নাহ এবং সালফে সালেহের বুঝ অনুসারে চিনতে হয়, সালফে সালেহের বুঝের বাইরে গেলে সেই ব্যক্তি হচ্ছে মানহাজগত বিভ্রান্তি। সালফে সালেহীন অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের বুঝের বাইরে যেতে পারবে না, তাদের সুন্দর অনুসারে ইমামদের বুঝের বাইরে যেতে পারবে না, তাবেঈদের বুঝের বাইরে যেতে পারবে না, আমাদের ইমামদের আবু হানিফা মালিক শাফি আহমদ বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা এই জাতীয় মুহাদ্দিসিনদের বুঝের বাইরে যেতে পারবে না। এই মত এইটাই হচ্ছে মানহাজ, মানে আমি কাদের পথে চলেছি। আপনি এখন বলতে পারেন যে কোথায় পেলেন এই মানহাজ দলিল দেন, আমি আপনাকে বলবো সূরা ফাতিহা পড়েন। কোন সূরা কথা বলেছি ভাই? সূরা ফাতিহা, একদম সহজ, আমি একটু সূরা ফাতিহা বুঝিয়ে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা করছে, যাবতীয় হামদ কার জন্য? আল্লাহর জন্য। এটা নাম হচ্ছে, এটা নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। কারণ আপনি আল্লাহর নামে হামদ পেশ করছেন, রাব্বুল আলামিনা আল্লাহর নাম বলছেন, আসমা ও সিফাত রাব্বুল আলামিন যখন বলছেন, এটা হচ্ছে রুবুবিয়াত। একটি আয়াতের মধ্যে তাওহীদুল উলুহিয়া আছে, রুবুবিয়াত আছে, আসমা ও সিফাত আছে, দেখছেন তো? আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সূরা যে কোরআনের মধ্যে পুরোটার মধ্যে তাওহীদুর রুবুবিয়াত আছে, উলুহিয়া আছে, আসমা ও সিফাত আছে। আপনি এভাবে আল্লাহকে ডাকবেন প্রথমেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদের মাধ্যমে ডাকছেন। আর রহমানুর রহিম দুটি নাম, আল্লাহর দুটি আসমা ও সিফাত দিয়ে আপনি তাকে ডাকছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কর্ম, আল্লাহর কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর রুবুবিয়াতের অংশ, তিনি সেই দিনের মালিক, বিচার দিনের মালিক। এত কিছু বলার পরে তার প্রশংসা করেছে, এখন কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন এর আগে, সেটা কি? অর্থাৎ আমি আপনার ইবাদত করব, আপনি আমার সাহায্য করবেন। আল্লাহ এবং বান্দার মাঝখানে ভাগাভাগি, এটা অর্ধেকে আমি আল্লাহ ইবাদত করব, আল্লাহ আমাকে সাহায্য করবে। এই যে ইবাদত করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে, এই পর্যন্ত তাওহীদ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দেন। কেন চাইতে হচ্ছে? কারণ রাস্তা অনেক আছে জগতে, রাস্তার কোনো অভাব নাই। 8 রশি, 16 রশি, 22 রশি, তারপরে আর আছে কি? সর্ব নাই, সর্ষিরা, হ্যাঁ, কুরকুরা, দাবন, কাদিয়ারি, নকশবন্দি, মোজাবেদি, আতরিকের শেষ নাই। আমি মহাবিপদে আছি, আল্লাহ আমাকে দয়া করে একটা পথ দেখান, যেই পথে আমি জান্নাতে যেতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম চাই আপনার কাছে। এখন সিরাতাল মুস্তাকিম কিভাবে বুঝতে হবে? সিরাতাল মুস্তাকিম হচ্ছে মানহাজগত যার পূর্ণতা আছে, পরিপূর্ণ মানহাজে যারা অধিকারী তাদের পথটা, সেটা কোনটা? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথটি, যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন? আল্লাহ উন্নত বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা উন্নত বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন? তিনি আল্লাহ নেয়ামত দিয়েছেন নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবীগণ ওয়াসসিদ্দিকীন ওয়াশুহাদা ওয়াসসালেহীন। এই চার শ্রেণীর যে পথ, সেই পথটি হচ্ছে বিশুদ্ধ পথ, সেই পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর বাইরে এই চার শ্রেণী কোনোদিনই কোন তরিকার দিকে ডাকেন নাই। হাকিকতের দিকে ডাকছে না, মানের পথের দিকে, নাকি একটা কি? হ্যাঁ, আরো দুটো আছে তো, হাকিকত একটা, তরিকত একটা, মানের পথ একটা। না, শরিয়া ঠিক আছে, সবাই আল্লাহ শরিয়ত দিয়েছে, লিকুল্লিন জায়গা মুকুম সেরাটা ও মেধা যা। তো মানহাজ হচ্ছে ওই পথটি, যেই পথে চলে জান্নাতে যাওয়া যাবে, সেটা হচ্ছে মান্নাজ। এই পথের চার সেনানি হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এরা হচ্ছে এই পথের প্রতীক। এরা কোনোদিন আপনাকে কোনোদিন বলে নাই যে চিশতি হোক, কাদেরী হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, কোনোদিন বলে নাই। এরা আপনাকে বলছে কি? বলছে কোরআন এবং সুন্নাহর অনুসারী হোক, নবীর অনুসারী হোক, আল্লাহর কিতাবের অনুসারী হও, হাদিসের অনুসারী হও, ইমানদার বান্দাদের অনুসারী হও। তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে, এটার নাম হচ্ছে মানহাজ। এইটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাবে করতেছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আবার আল্লাহ খারাপ পথে নিবেন না, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথে যেতে চাই না যে পথে গেলে আপনি রাগ হন। এরা কাদের পথ? ইহুদি নাসারাদের পথ, ইহুদি নাসারাদের পথ। ইহুদিরা হলো মাগদুব আলাইহিম, ওয়ারাদ্দালিন হলো নাসারারা। এদের পথে আমি যেতে চাই না। এদের পথটা কি? কারণ এরা 73 ভাগে বিভক্ত হয়েছে, নবীর পথের উপর তারা থাকেনি। রসুল বলেছেন ইহুদিরা আর নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছে,
আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, একটি পথ ছাড়া সবাই জাহান্নামে যাবে। এই একটি কারা বলতে আমি যার উপর আছি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে, এই পথটি হচ্ছে সঠিক পথ, এই পথটি খুঁজতে হবে, এই পথটি ক্যাবিনেটের উপর থাকতে হবে। এটা একটু বলি শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কোরআন এবং সুন্নাতে কি কোনো বিভ্রান্তি কিছু আছে? না, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছি না, আলহামদুলিল্লাহ, যে কোরআন এবং সুন্না আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন এবং সুন্না থেকে বুঝার জন্য বুঝ ভিন্ন ভাবে নিয়ে যায়। কাদিয়ানি একরকম বুঝে, কোরআনি ফেরকার লোক একরকম বুঝে, বোহরা একরকম বুঝে, বাহাই একরকম বুঝে, শিয়া একরকম বুঝে, খারেজি একরকম বুঝে, এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে। সবাই বলে আমারটা ঠিক, আমারটা ঠিক, কিন্তু কারোটা ঠিক না। ঠিক হচ্ছে কারটা, যারটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলবে, যারটা ইমামদের বুঝের সাথে মিলবে। যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না, ওই ব্যক্তি পথভ্রষ্ট, সহজে চিনে ফেলবে। এই জিনিসটার নাম হচ্ছে মানায়। তাহলে আপনাকে যদি আপনি আকীদাও মানলে ঠিক থাকতে হয়, এক নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর, সালফে সালেহীন চিনতে হবে, আমাদের সালাফি সালাফদের চিনতে হবে, আমাদের সালাফ কারা তাদের চিনতে হবে। 300 হিজরির পরে যারা আসছে তারা সালাফি হতে পারে না, এর আগে সালাফরা ছিল তাদের অনুসরণ করে পরে সালাফি হবে, ওইটা অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না। বুঝছেন তো? সাহাবায়ে কেরামের অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না। সুতরাং বোঝা গেল, তিন নম্বর সালাফ চিনতে হবে, চার নম্বর সালাফদের কথা জানতে হবে, সালাফদের বক্তব্য শুনতে হবে, পাঁচ নম্বর সালাফের বক্তব্য ধরে রাখতে হবে, সালাফরা কি বলেছে ধারণ করতে হবে। আমরা মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট কথা বলি সালাফদের ব্যাপারে। একজন বলছে আপনি সালাফদের কথা, আপনি এদের কথা দেন কেন, আমরাও তো মানুষের নাম দিতে পারি। আর তুমি পেলে তুমিও দাও দেখি, কার নাম দাও, তুমি তুমি দিবা, কার নাম দিবে, সে সর্বোচ্চ দিবে রাজির নাম, রাজি মারা গেছে 606 হিজরিতে, তুমি দিবা গাজালির নাম, গাজালি মারা গেছে 505 হিজরিতে অথবা 555 হিজরিতে, অথবা মুখে নাম দিবে 500 যারা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আসছে। আর আমি দিলে দিব সাহাবায়ে কেরামের নাম, তাদের কথা বক্তব্য দিব, তাবেঈদের বক্তব্য দিব, ইমামদের বক্তব্য দিব। বক্তব্যের দিক থেকে আমারটা হবে সালাফদের বক্তব্য, তোমারটা হবে খালাফদের বক্তব্য। তুমি খালাফের বক্তব্য দিয়ে সালাফ দিয়ে সারাই দিবা, তা তো হতে দেওয়া যাবে না। এই জন্য ইমাম ইমাম সবসময় আপনাকে আকীদা মানাস ঠিক রাখার ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে, সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না। তাফসীরের ক্ষেত্রে সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না, কারণ সালাফদের কথার বাইরে গেলেই পথভ্রষ্টতা অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী পথভ্রষ্টতা আসবে। কারণ কোরআনের বহু তাফসীর করা যায়, হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা করে, কিন্তু এগুলোর তাফসীর আমাদের সালফে সালেহীন যেভাবে করেছে সেভাবে আমাদেরকে আকীদা ও মাযহাবের মধ্যে এই ঠিক রাখার জন্য মাযহাবের মধ্যে রাখতে হবে, যাতে করে তাদের মত অনুসারে চলে সঠিক পথে থাকতে পারেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি জান্নাতি না? জান্নাতি। তো তারা যে আকীদা পোষণ করে জান্নাতে যেতে পারছে, আপনার জন্য সে আকীদা যথেষ্ট না? যথেষ্ট। তাহলে কেন আপনি নতুন আকীদা সেখানে যোগ করবেন? আকীদাতে নতুন কোনো কিছু নেই, ঠিক মানহাজে নতুন কোন পথ আসবে না। আকীদা মানা হচ্ছে, আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে আমি কি বিশ্বাস করতে হবে তা গ্রহণ করা, আর মানহাজ হচ্ছে সালফে সালেহীন কিভাবে গ্রহণ করছে সেটা নেয়া। এর বাইরে ভিন্ন কোন পদ্ধতি নিলে কিন্তু আপনি যত এমানতে করেন কোথায় যাবেন, জাহান্নামে যেতে হবে। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাধ্যতামূলক জাহান্নামে যেতে চান, কে দেখে হাত তোলা দেন, জানান ইনসান। জাহান্নাম থেকে মুক্তি চান, কে দেখে হাত তোলা দেন, আলহামদুলিল্লাহ। আমিও যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা সবাই অবশ্যই আমাদেরকে আকীদা
সালাফিয়া গ্রহণ করতে হবে, মাযহাব সালাফি গ্রহণ করতে হবে, কোরআন এবং সুন্নাহ আকীদা গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের পদ্ধতি গ্রহণ করতে হবে, তরিকা গ্রহণ করতে হবে, আর কারো তরিকা চলবে না, তরিকা হবে সালাফদের তরিকা, অন্য কোনো তরিকা ও ব্যক্তি বিশেষের তরিকা নয়, কোনো মাদ্রাসার তরিকা নয়, সর্ব সাহাবায়ে কেরামের সামষ্টিক পদ্ধতি হচ্ছে আমাদের জীবনের পাথর। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.